আউলিয়াল্লাহদেরও মরণ নাই, নবী রাসূলেরও মরণ নাই। এবার বুঝতে পেরেছেন? তাই আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। যে রাসূলকে না পেলে আমরা কুরআন পেতাম না, সুন্নাহ পেতাম না, আল্লাহকে পেতাম না। আমরা যে ইনসান, সেই ইনসান যে আমরা, সেটাও আমরা জানতাম না। সুবহানাল্লাহ। অন্যান্য প্রাণী যেভাবে বিচরণ করে আমরাও সেভাবে করতাম। আল্লাহ রাসূলকে পেয়ে আমরা যে মানুষ, সেটা আমরা জানতে পেরেছি। যার মাধ্যমে আমরা কুরআন পেলাম, সুন্নাহ পেলাম, আল্লাহর একত্ববাদ পেলাম, সেই রাসূলের জন্মদিন আমাদের করতে হবে না, সেই জশ্নে জুলুস আমাদের করতে হবে না।